কি মার্সিডিজ গাড়িতে চড়ো? এই গাড়ি কি তোমার স্বামী কিনে দিয়েছে না নিজের পয়সায় কিনেছো না বয়ফ্রেন্ড কিনে দিয়েছে? 50% টাকা এই গাড়িতে দিয়েছো, টাকার উৎস কি? আমার প্রিয়, আপনাদেরও অনেক প্রিয় পিয়া জান্নাতুল, হ্যালো। তোমার এই ক্যারিয়ারে, তোমার পথ চলায় তুমি কি কি সীমাবদ্ধতা ফিল করছো? তোমার চিন্তা ভাবনা তো অনেক স্বাধীন, হয়তো আমার এই কথাটা তোমাকে একটা জায়গায় আটকে দিল, কিন্তু আমার মতো তো অনেকেই জিজ্ঞেস করে বা বলে, সেক্ষেত্রে তুমি আসলে কি কি ফেস করো? ওয়েল, ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আমার মনে হয় আমি যেরকম স্বাধীন চেতার একজন মানুষ, তো আমার মনে হয় বেশ অনেক কিছুর ক্ষেত্রে, কালচার ওয়াইজ বলেন, রিলিজিয়ন ওয়াইজ বলেন, বা আমাদের দেশ যতটুকু বা মানুষের চিন্তার সীমাবদ্ধতা যতটুকু, ওখান থেকে দুই পা এগোলে আমার হাফ পা পিছিয়ে যাওয়া লাগে। তা আমার মনে হয় কি ওখান থেকে একটা সীমাবদ্ধতা কাজ করে, বিকজ যতই আমি বলি না কেন আমি স্বাধীন চেতার মানুষ, আমি যেহেতু এই সোসাইটিতেই থাকবো, আমি জীবনও বিদেশে থাকবো না একেবারেই না, একটু হলে আমার মাথায় রাখতে হয়, তো সেখানে আমার মনে হয় কি ওখানে আমার একটা সীমাবদ্ধতা কাজ করে অ্যাটলিস্ট এখন। তাহলে আমি রাইট? আপনি এখানে আমি এসেছি, আপনি আমাকে টাকা পয়সা দেবেন না জয় ভাই? অফকোর্স দেয়া উচিত। 50% টাকা দিয়ে 100% গাড়ির মালিকানা কিভাবে পাও? হয় হয় এরকম অনেক কিছুই হয় বুঝছেন, যে জামাই যখন, বউ যখন, আপনি যখন তো বিয়ে করছেন, এটা আপনার ক্ষেত্রেও হয়, সেটা আমার ক্ষেত্রে না। জামাই যখন বোকা হয় তখন সুবিধা, জামাই যখন বা জামাই যখন ভালো হয় তখন 50% টাকা দিয়ে 100% গাড়ির মালিকানা পাওয়া যায়। তা তো টাকা না দিয়েও পাওয়া যায় না, এতটা সুবিধা আমি তোমার, আমি তোমার ওয়াইফকে কোনো টাকার বিনিময়ে ছাড়াই গাড়ি দিই না, না আমি এতটা সুবিধাবাদী না, আমি একটু একটু কনট্রিবিউশন করতে চাই। ওয়েল, আপনি যদি এত পার্সোনাল কোশ্চেন করছেন আমি একটু বলে রাখি, বিকজ এরপর আমাদের ফ্ল্যাট কেনার ইচ্ছা, ফ্ল্যাট কেনার মতো আমার অত টাকা নাই, তো আমি সামিরকে বলছি যে এরপরে তোমার ফ্ল্যাটটা তোমার নামে হবে, বাট গাড়িটা আমার নামে করো, সো ফ্ল্যাটও আমার কিছু কন্ট্রিবিউট করতে হবে। আপনি আপনি একটা শোতে 300 সেকেন্ডের শোতে নিয়ে এসে আপনি আমার লাইফের, তোমার 10 বছর পরের প্ল্যান কি? 10 বছর পরের প্ল্যান, 10 বছর পরের প্ল্যান, মানে কয় বাচ্চার মা হবা? বিয়ে তো করে ফেলছো, 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 10 বছরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 3টা বাচ্চা বা 5টা বাচ্চা যেন হয়, আমি অবশ্যই দোয়া করি 3টা থেকে, এবং খুব যদি ভালো হয় আমার একবারে যদি 3টা বাচ্চা হয় তাহলে আমার এত কষ্ট হবে না, সো আমি চাই আমার একবারে 3টা বাচ্চা হয়। তোমার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা শাহনূর আপু। কাকে হিংসা করো? হিংসা করার জন্য কম্পিটিটর মনে করতে হয় কাউকে? আমি কম্পিটিটর মনে করি না, আমি সবসময় মনে করি আই হ্যাভ টু গিভ মাই বেস্ট, আমার যতটুকু লিমিটেশনস আছে ওইটা ভেঙে আমার যেতে হবে। কাকে ফলো করো? কাউকে ফলো করা হয় না, বাট অনেককে দেখতে ভালো লাগে। বাংলাদেশের সবচেয়ে ফ্যাশনেবল কাকে মনে হয়? ফ্যাশনেবল বাংলাদেশের ছেলেদের মধ্যে বলো না মেয়েদের মধ্যে, দুই ক্ষেত্রেই বলো। দুই ক্ষেত্রে আমি মনে হয় ছেলেদের কথা আপনার আগে একটা শোতে বলেছিলাম, বাট তারপরে বলতে পারি, একটা হচ্ছে আমার স্যার, ওনার নামটা না বলি, এটা কোনো উত্তর হতে পারে তোমার স্যার অতটা নাম বলতে পারবে না, উনি আমার লয়ের টিচার ছিল, হ্যাঁ, আন্দালি ব্রাহ্মণ পার্থ স্যার, স্যার আমাদের আন্দালি ব্রাহ্মণ পার্থ ভাই, হ্যাঁ পার্থ, পার্থ স্যার হি ইজ ভেরি হ্যান্ডসাম এবং ওনার ড্রেস আপ সেন্স খুবই ভালো। মেয়েদের মধ্যে আমার কিছু বেশ কিছু ফ্রেন্ডরা আছে, বাট ওরা মিডিয়ার একেবারেই বাইরে বা ওরকম ফেমাস, মিডিয়ার কোনো মেয়েকে ফ্যাশনেবল মনে হয় না, অতটা বেশি মনে হয় না।